সমকামিতা ভাই সমকামিতা ব্যাপারটা আমি জানি না ভাই মানে এটা নিয়ে ইন ডিটেলস আমি পড়াশোনা করিনি বাট কেন জানি এই জিনিসটা এখনো আমি অ্যাকসেপ্ট করতে পারিনা মানে ধরেন যেদিন থেকেই মানে ইয়ে করতেছি মানে আপনি এক্সসেপ্ট করতে হবে কেন আপনার এক্সসেপ্ট করতে হবে কেন মানে আপনাকে কি কি সমকামী হতে বলেছে যে আপনার সমকামী না 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 সেটা না সেটা আমি মানে নিজেই নিজের কাছে কাপ লাগে ব্যাপারটা যে মানসিক করে আপনি মানে না না আমি শেষ করি আমি আমি এখানে এটা কি আপনার এখানে ভালো লাগে খারাপ লাগে আর কি আছে সেটা তো আপনিই করছেন না তো হ্যাঁ সেটা ঠিক আছে মানে কেউ যখন করে তখন ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না তো এই ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে কেন আমার ভালো লাগতেছে না এদেরকে আসিফ ভাই চলে গেছেন মনে হয় কেটে গেছে সেট আ সরি ভাই আমার যে মানে একটু একটু নড়াপড়ে মানে ভিডিওটা অফ ভিডিও ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছিল আপনি শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ বেশ শুনতে পাচ্ছি আমি কমপ্লিট আচ্ছা আমি যে যেটা বলছি আপনাকে যে মানে সমকামিত্যে মানে এটা তো তাদের ব্যাপার তারা কিভাবে কি করবে মনে করেন যে মানে অনেকের মোটা মানে ছেলেদেরকে ভালো লাগে অনেকের মোটা মেয়েদেরকে ভালো লাগে অনেকের চিকন ছেলেদেরকে ভালো লাগে অনেকের চিকন মেয়েদেরকে ভালো লাগে অনেকের ফর্সা

মানে আমার সাথে ঠেসা করে বসতো তো ধরেন অন্যদের সাথে সেম কাজটাই করতো তো ধরেন অন্যরা ওকে চর্তাপড় দিয়ে দিত বা ধরেন মানে বুলি করত ওকে হিজরা বলতো বা এ ধরনের বলে বুলি করতো আমি সেরকম করতাম না মানে বিরক্ত হতাম মানে ধাক্কা দিয়ে সরাতাম এরকম করতাম বাট এ মাঝে মাঝে বোকা দিতাম গালি দিতাম বাজে বাজে আমিও মানে ফ্রেন্ডের সাথে থাকলে যা যা হয় সবাই পচাইতেছে সেই সাথে আমিও পচাইতেছি এই জিনিসটা আমার কাছে মানে জঘন্য কাজ করছি ওই সময় তো আর বুঝি নাই তো এই মানে ওরা যখন মানে এসে মানে যেচে পড়ে আমাদের সাথে এরকম কিছু করতে যায় তখন ব্যাপারটা আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করবো এইটা আর কি আমি বলতে চাইছিলাম মানে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না তাহলে তাদেরকে আপনি বলে দিবেন যে এই জিনিসটা আপনি পছন্দ করছেন না আপনি এরকম না আমি জিনিসটা পছন্দ করছি না আমার সাথে পার্টনার পায় না খুঁজে পার্টনারের সংখ্যা একটু কম ওদের তারা একটু চেষ্টা করে ট্রাই মানে ট্রাই করার চেষ্টা করে যে দেখিয়ে ইয়া কিনা তো এরকম অনেক জায়গায় ঘটেছে আমি তাদেরকে বুঝিয়ে বলেছি যে না ভাই আমি তো এরকম না তুমি অন্য কাউকে খুঁজে না তখন তারা ভদ্রভাবে চলে গেছে তখন তারা ভদ্রভাবে চলে গেছে অন্য কাউকে হয়তো খুঁজে নিয়েছে তারা তারা ভালো থাকুক তারা তাদের মানে মানে পছন্দের মানুষকে নিয়ে ভালো থাকুক এটাই আমি চাই কিন্তু আমি আমার রুচিটা এরকম না তাদের রুচি তাদের মতো কিন্তু তাদেরকে তো আমি ঘৃণা করব না তাদের ঘৃণা কেন করব সেটা হয়তো বাংলাদেশে দেখেন বাংলাদেশে তো একটা ছেলেও একটা মেয়ের সাথে মানে জোরাজুরি করে তাই না তো এখন একটা ছেলে ছেলের সাথে যদি ধরনের কাজ করে তাহলে তো আমরা ধরে নিতে পারি না যে শুধুমাত্র তারাই করছে তো বেশিরভাগ করে একটা স্কুল স্কুলে যাওয়া মেয়ে দেখে মানে একটা ছেলে আমার ধরে টান দিচ্ছে অন্য ধরে টান দিচ্ছে এটা তো ভাই মানে বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে এখন তারা তো ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে দেখে শিখে শিখে বড় হচ্ছে যে এটাই বাংলাদেশের কালচার সিনেমাতেও আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভারতের সিনেমাতে আপনি দেখেন তারপরে কয়েকদিন পরে দেখা গেলো যে একটা গুন্ডা এসে মেয়েটাকে আক্রমণ করছে তারপর নায়ক এসে ধুমধাম করে গুন্ডাকে পিঠা বের করে দিচ্ছে তখন দেখা গেল যে নায়িকা তখন রাজি হচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো এখন বৃষ্টিতে ভিজে দুইজন মেয়েটা নাচানাচি করি আর গান গাই এখন হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের সিনেমার অবস্থা বাংলাদেশের বাংলাদেশ ভারত এই সমস্ত দেশের সিনেমার টিপিক্যাল অবস্থা যে বিরক্ত কন্টিনিউ এবং এরকম তো অনেকগুলো আছে যে শাহরুখ খান ডায়লগ দেয় শাহরুখ খান আমির খান তারপরে হচ্ছে সালমান খান এরা যে গুলা দেয় যে লড়কি সম্পর্কে যে ধ্যান ধারণা গুলা প্রচার করে যে মেয়েরা ওরা নানা না বলবেই হ্যাঁ তুমি লাইকা থাকো না আমি এরকম অনেক শুনেছি হিন্দিগুলোতে মানে খুবই আপত্তিকর ভাবে টাচ ও করে হাত ধরে অনেক কিছু হ্যাঁ চুমা চুমা ফলে মানে মানে সে একটা মেয়েকে গিয়ে মানে আমি একটা সিনেমা দেখেছিলাম ওই যে দিল হ্যাঁ আমির খান আর মাধুরী

তুলে নিয়ে গেছে রেপ জন্য তখন রাত্রে বেলা নিয়ে গেছে তখন এতই মানে ভালো লাগছে নাইকে নাকি নাইকে নাকি পুঁটা গিয়ে দুজন নাচা বাজি ছিল এরকম অসংখ্য অসংখ্য সিনেমা আমি দেখেছি এখন এই সমস্ত সিনেমা দেখে দেখে যারা বড় হয়েছে যারা এই সমস্ত সিনেমা দেখে দেখে এই জিনিসটা শিখেছে যে অমুকে না বলবে আমি কন্টিনিউসলি তারে ডিস্টার্ব করে যাব ডিস্টার্ব করে যাব যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলবে ততক্ষণ ডিস্টার্ব করে যাব এই জিনিসটা তো ভাই একটা সামাজিক সমস্যা এটা তো শুধুমাত্র ওদের সমস্যা তা না এটা তো বাংলাদেশ ভারত পাকিস্তানের সমস্ত দেশের একটা সামাজিক সমস্যা এখন এই সমস্ত সমস্যা সমাধান করতে হলে এই জিনিসটা বুঝতে হবে মানুষকে যে একজনের যদি একজনের হ্যাঁ একজনের প্রস্তাব করার অধিকার আছে অবশ্যই একজন একটা একজন মানুষ আরেকজন মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারে ঠিক একই ভাবে সেই মানুষটাও সেই মানুষটাও সেই জিনিসটাকে রিফিউজ করার অধিকার আছে এবং সেই মানুষটা যখন সেটাকে রিফিউজ করবে তখন তাকে আর এটা নিয়ে গ্যানগ্যান করা যাবে না তাকে সেটা নিয়ে

এই যে অপকর্ম গুলাকে জাস্টিফাই করে এগুলা এগুলাকে সামাজিক ভাবে মোকাবেলা করতে হবে শুধুমাত্র যে আপনার এই যে এই যে যে ছেলেটার কথা আপনি বললেন সেই ছেলেটা অবশ্যই এই কাজটা ঠিক করেছে কিন্তু সেই ছেলেটাও তো এই জিনিসটা শিখেছে যে সিনেমা টিনেমা দেখে দেখে শিখেছে এই জিনিসটা এই কারণে এটা আরেকটা ছেলেও শিখেছে সেও শিখেছে এখন আপনি তো এটা পার্থক্য করতে পারবেন না যে সে সমকামী এই কারণে তার সে বদমাইশ এটা তো পার্থক্য করতে পারবেন না যদি সমস্যাটা সমাধান করতে হয় সামগ্রিকভাবে এই পুরা এই সামাজিক সমস্যাটার মোকাবেলা করতে হবে এইটা প্রতিষ্ঠা করতে হবে যে না বলার অধিকার একজন মানুষকে না বলার অধিকার এবং না বললে তার মানে স্টপ তুমি আর আমরা করতে পারবো তখন হয়তো এই সমস্যা গুলো কেটে যাবে তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাবো কারণ অনেকে ভাইয়া ওকে ভাইয়া ধন্যবাদ আরেকদিন যুক্ত হবো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ হ্যাঁ ভালো ভালো প্রশ্ন করেছেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো